আঙুরের ওপর বাংলাদেশ সরকারের আমদানি শুল্ক বৃদ্ধি করায় হতাশ ভারতের চাষিরা এছাড়াও জানবেন আফগানিস্তানকে সন্ত্রাসের উৎস বলল পাকিস্তান ভারত থেকে আঙ্গুর আমদানির ওপর ধার্যকৃত শুল্ক বাড়িয়েছে বাংলাদেশ সরকার কেজি প্রতি এই শুল্ক পঁয়ষট্টি টাকা থেকে বেড়ে একশো টাকা হয়েছে কিন্তু এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে কথা বলে সেই শুল্ক হার কমানোর ব্যাপারে ভারত সরকার পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ দেশের আঙ্গুর চাষিদের এ নিয়ে কেন্দ্রের উপর অসন্তোষ প্রকাশ করেছেন আঙ্গুর চাষিরা ভারতের সাধারণত আঙ্গুরের মৌসুম শুরু হয় ডিসেম্বর এবং এপ্রিলের শেষ পর্যন্ত তা চলে দেশটির আঙ্গুর চাষিদের সংগঠন মহারাষ্ট্র রাজ্য দ্রক্ষা বাগায়দার সংঘ বা এম এর অভিমত আমদানি শুল্ক বৃদ্ধির কারণে আঙ্গুর চাষিরা ক্ষতিগ্রস্ত কারণ তারা তাদের আঙ্গুরের জন্য প্রতি কেজি বিশ থেকে পঁচিশ রুপি কম পাচ্ছে ভারত প্রতি মৌসুমে প্রায় দুই দশমিক লাখ মেট্রিক টন আঙ্গুর রপ্তানি করে যার মধ্যে শতকরা ভাগ রপ্তানি হয় বাংলাদেশে দেশের মধ্যে মহারাষ্ট্রের নাসিক জেলা সবচেয়ে বেশি আশি শতাংশ আঙ্গুর রপ্তানি করে থাকে আঙ্গুর চাষি সমিতির দাবি আমদানি শুল্ক বাড়ানোর পর নাসিক থেকে বাংলাদেশে আঙ্গুর রপ্তানি প্রায় বিশ শতাংশ হ্রাস পেয়েছে সাধারণত প্রতি মৌসুমে ষাট হাজার মেট্রিক টন আঙ্গুর এই নাসিক থেকে আমদানি করা হয় আফগানিস্তানকে সন্ত্রাসের উৎস বলল পাকিস্তান সম্প্রতি পাকিস্তানের সন্ত্রাসী হামলা বেড়েছে এমনকি দক্ষিণ এশিয়ার এই দেশটির শক্তিশালী সামরিক বাহিনীর উপরও হামলার পরিমাণ বেড়েছে বিভিন্ন সময় এইসব হামলার জন্য আফগানিস্তানের দিকে আঙুল তুলছে পাকিস্তান আর এবার সরাসরি আফগানিস্তানকে সন্ত্রাসের উৎস বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এমনকি সন্ত্রাসবাদের মূল পটানে আফগানিস্তান কাজ করছে না বলেও অভিযোগ করেছেন তিনি এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন প্রতিবেদনে বলা হয় প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আবারও সন্ত্রাসবাদের মূলোতপাটনে কোনো অগ্রগতি না করার জন্য আফগানিস্তানকে দোষারোপ করেছেন এবং পাকিস্তানের সন্ত্রাসবাদের হুমকি কমাতে সীমান্ত নিয়ন্ত্রণ আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক পোস্টে তিনি বলেন সন্ত্রাসী ঘটনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সীমান্ত পরিস্থিতির মৌলিক পরিবর্তন প্রয়োজন পাকিস্তানে সন্ত্রাসবাদের উৎস আফগানিস্তানে এবং আমাদের প্রচেষ্টা সত্ত্বেও কাবুল এদিকে কোনো অগ্রগতি করছে না